আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে সকালে কিন্তু আমি একটি মজাদার এবং ইজি একটি রান্না আপনাদের সাথে আমি শেয়ার করব তো সকালে ঘুমের থেকে করতে একটু লেট হয়ে গেছে ভাবলাম ঝটপট কি রান্না করা যায় তো প্রেশার কুকারে আমি একটু হলুদ ভাত রান্না করব এখন তো এখানে আমি কিন্তু পেঁয়াজ রসুন আদার পেস্ট এবং সামান্য হলুদ দিয়ে দিব তারপর আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এখানে কষানো হয়ে গেলে আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব তোমরা কিন্তু চাইলে আলু নাও দিতে পারো এখানে আমি এখন চা মসুরি ডাল এবং চালটা আমি ধুয়েছিলাম সেটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে মশারি ডালের মানে স্কিপ করতে পারেন কিংবা অন্য যে কোনো ডাল আপনারা দিতে পারেন তো এখানে আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা আমি কিন্তু অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিব এটা কিন্তু সকালবেলা একটি মজাদার খাবার হয় আসলে দেখা যায় যে ভাত রান্না করলে তরকারি ডাল অনেক কিছু রান্না করতে হয় কিংবা দেখা যায় রুটি করলে ভাজি এ তো এটা কিন্তু একদম সিম্পল প্রেশার কুকারে কিন্তু বেশি সময় নেয় না ষাট থেকে আট কিংবা দশ মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং খেতেও কিন্তু ভীষণ মজা হয় তো আমি কিন্তু প্রায় সকালবেলা কিন্তু আমি এইভাবে প্রেসার কুকারে কিন্তু আমি এই এটা আমি কি এই নাস্তাটা কিন্তু আমি তৈরি করে ফেলি আমার বাচ্চারাও কিন্তু এটা খুব পছন্দ করে তো এই তো আমি কিন্তু এখানে অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে গরম পানি করে দিয়ে দেবো আমি কিন্তু আগেই বলেছিলাম অনেকগুলো ভিডিওতে যে আমি কিন্তু বেশিরভাগ রান্নাতে গরম পানি ব্যবহার করার চেষ্টা করি কেননা এর ফলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আপনাদের কিন্তু সময়ও বেঁচে যায় এটা কিন্তু আমি অনেকবার টিপস দিয়েছি আমি এখনও কিন্তু দিই এবং এটা আমি সবসময় করি গরম পানিটা দেওয়ার তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আমার সাত আটটা সিটি বাজার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন আমার ভাতটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এটা কিন্তু একদম ঝরঝরা হয়েছিল তো আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম ধনে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। এটা আর একটু এখন যেহেতু দেখা যাচ্ছে যে একটু একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে কিন্তু না একটু পর যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা আমার রান্না আমি কী বলবো আপনারাই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হলো আমি কিন্তু সকালবেলা ডিম ভেজেছি ডিম সাথে সাথেই কিন্তু আমি খাচ্ছি আসলে আপনারা কিন্তু ভর্তা দিয়েও খেতে পারেন আমার চ্যানেলে কিন্তু ভর্তার রেসিপিও আছে পাঁচ ছয় রকমের ভর্তার রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটার সাথে কিন্তু আচার বিভিন্ন রকমের ভর্তা তারপরে ডিম ভাজা এগুলো সব কিছু কিন্তু খেতে ভালো লাগে তো আমি আজকে সকালে ডিম ভাজাই করেছি ভর্তা করি নেই আসলে ভালো লাগছিল না ভর্তা করতে তো তো আমার খাওয়াটা আমি শেষ করি খাবারটা এখন আমি এনজয় করি তো কিছু বাজার খুব প্রয়োজনীয় কিছু বাজার করেছি আসলে ঘরে কিন্তু একদম বাজার সবগুলোই শেষ হয়ে গিয়েছে কিন্তু প্রয়োজনীয় বাজার তো কিছু করতেই হয় আসলে অনেক দিন ধরে বাইরে বের হচ্ছিল না তাই আজকে কিছু বাজার এনেছে তো নুরুস এনেছে নুরুসের সাথে একটা অনেক সুন্দর টিফিন বক্স পেয়েছি এখানে ময়দা ছিল আটা তারপর চানাচুর ছিল বিস্কুট ছিল এখানে তীর গুঁড়া পোলার চালটা কিনেছি যেহেতু ছোট ছোটো দুইটা বাচ্চা আছে ঘরে তাদের ওরা কিন্তু সারাদিনই কিছু না কিছু ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে তো বাচ্চা থাকলে আপনারা বুঝতেই পারেন যে ঘরে কিন্তু খাবারটা বা দরকার হয় তো এখানে হলুদের গুঁড়া ছিল মরিচের গুঁড়া ছিল তারপরে ছোট বাচ্চার জন্য দুধ ছিল এখানে ডেটল সাবান ছিল আসলে আমি কিন্তু এখন ডেটল সাবানটা ইউজ করছি আগে অন্য সাবান ইউজ করতাম কিন্তু এখন ড্যাটল সাবানটা ব্যবহার বেশি করছি আমি এতে যাতে যে কোনো ভাইরাস আক্রমণ করতে না পারে শরীরে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এমন তো কিন্তু রেটল সাবান ইউজ করা ভালো তো কিছু তরকারি এনেছে এখানে টমেটো ছিল পাকা তারপর লতি ছিল এখানে কাঁচা আম ছিল এই প্রথম এবছরের এই প্রথমেই আমি কাঁচা মেনেছি এখানে ঢেঁড়স ছিল কিছু ধনে পাতা কাঁচামরিচও কিন্তু আছে তো এগুলো কিন্তু আমি সব আনার পরে ধুয়ে নিয়েছি পানি দিয়ে ভালোভাবে এবং আমি কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছি তো কাঁচা সবগুলো আমি ধুয়ে নিয়েছি এখানে তাই আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছি এখন আসলে টমেটোগুলো অনেক পাকা ছিল দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল লতিগুলো এটা হচ্ছে এটা দেশি লতি না মনে হয় এটা মোটা লতি বলে চিকন লতিটা হয় দেশি এর তো ঢ্যাঁড়স ঢেঁড়সটা দেখলাম যে বাতটি না আসলে দেখা যায় ঢেড়স আনলে কি হয় বেশিরভাগ ঢেড়েসই মানে এক কেজি আনলে তার মধ্যে আধা কেজি ফালানো যায় একদম ফালিয়ে দিই বা দিয়ে ভালো লাগে না খেতে তাই দেখলাম যে তো এখানে কিন্তু আদা রসুনও এনেছি যেহেতু রোজা এসে পড়ছে তার জন্য কিন্তু ব্ল্যান্ডার করে নিতে হবে তাই আগে আনিয়ে নিয়েছি তো আমি দুপুরে রান্নাটার জন্য কিন্তু সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়েছি এখানে আমি গরুর মাংস রান্না করব আর ঢেঁড়স বাজি করব। গরুর মাংসটা আলো দিয়ে ঝোল করে রান্না করব। আর এই পেঁয়াজ কাঁচামরিচ সব আমি কেটে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ আমি এখন রান্নাটা বসিয়ে দেব আসলে আজকে যেহেতু বাজার এনেছে অনেক কাজ ছিল বাসায় তো একটু দেরি হয়ে গেছে তো আমি এখন ঢ্যাড়সটা বাজি করব। এখানে আগে আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি তার মধ্যে আমি ড্যাশটা কেটে দিয়েছিলাম এগুলো এম দিয়ে দিলাম কাঁচামরিচ দিব দুই তিনটা এবং সামান্য হলুদের গুঁড়ো দিবো যেভাবে সাধারণভাবে রান্না করি সেভাবেই কিন্তু রান্না করছি আসলে আমার বাচ্চা ছেলে কিন্তু বড় ছেলেটা কিন্তু বাজিটা খুব ফেভারেট ওর ছোটো ছেলেটাও খায় কিন্তু না বড় ছেলের ঢ্যাশবাজি খুবই প্রিয় আমারও ছোটবেলায় খুব প্রিয় ছিল বাজি। তো এই তো আমি নানাচড়া করে দিচ্ছি আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে একটু নিচ থেকে লেগে গিয়েছিল আমি এখানে এখন গরুর মাংস তরকারিটা বসিয়ে দেবো এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে নিব এর মধ্যে আমি আগে পানি দিয়ে দিব কারণ কি হয় আদার পেস্টটা দিলে অনেক ছিটা আসে লবণ দিলেও তারপরও ছিটা আসে তো আমি সেজন্য পানি দিয়ে নিয়েছি এখানে আমি টু টেবিল স্পুন আদার পেস্ট দিয়েছি আমি আর একটু পানি দিয়ে নিলাম এখন এখানে আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দেবো এখানে হলুদ মরিচ তেজপাতা তারপরে কাঁচামরিচ গরমের মশলা সব এগুলো একসাথে ছিল আমি একসাথে সব ঢেলে দিয়েছি এখন আমি মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব এ তো দেখুন আমার মশলাটি কিন্তু অনেক ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব মাংসটা কিন্তু আমি অনেক ভালোভাবে কষাবো যেহেতু গরুর মাংস কিন্তু মশলাটা অনেক দেরিতে ভিতরে ঢুকে তার জন্য কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিতে হয় তাই আমিও কিন্তু এই মাংসটা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব আমি এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে যে মশলাটা ভিতরে ভালো মতো যায় এ তো আমি দেখুন একটু পানি উঠেছে কিন্তু তাই এখন আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব আজকে সিম্পল রান্না করেছি গরুর মাংস আর বাজি আর অন্য কোনো কিছু রান্না করিনি সিম্পল রান্না আমি এখানে এখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া করে দিয়ে আমি আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অনেকক্ষণ আমি এই তরকারিটা কষিয়ে নিব এ তো আমি ঢাকনাটা খুলে দিয়েছি এখন দেখুন এখানে কিন্তু অনেক ভালো যে পানিটা উঠেছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবং আমি কিন্তু অনেক ভালোভাবে এই গরুর মাংসটা কষিয়ে নিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো আমি এখন গরম পানি দিব এখানে যেহেতু অনেকক্ষণ আমি মাংসটা কষিয়েছি হাফ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন গরম পানি করে দিব ঠান্ডা পানি দিলে কিন্তু কী হয় মাংসটা একটু আবার শক্ত হয়ে যেতে চায় তাহলে গরম পানি দিয়ে দিলে ইজিলি তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু এখানে এখন ঢাকনা দিয়ে অনেকক্ষণ ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এটা যখন বলক আসবে এ তো আমার কিন্তু এটা এখন বলক এসে গেছে তো আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি এখন জিরা বাটাটা দিব আপনারা যদি ইচ্ছা হয় তাহলে এগুলো দিতে পারেন না ইচ্ছা হলে নাও কিন্তু দিতে পারেন তবে আমি গরুর মাংসতে জিরা জিরা ফাঁকি তারপর ধনে ফাঁকি এগুলো দেওয়ার চেষ্টা করি আজকে আমি জিরা বাটা দিয়ে রান্না করলাম আসলে বাটা মশলা রান্নার তরকারি কিন্তু অনেক টেস্ট হয় যদিও আমি হলুদ মরিচ মানে বাড়তে পারি না ফাঁকিটাই ইউজ করি তা আমার রান্নাটা কিন্তু এখনই শেষ হয়ে যাবে এ তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ওপর থেকে কিন্তু তেল ভেসে গিয়েছে কত সুন্দর হয়েছে অনেক ইয়ামি লাগছে দেখতে এটা আমি আলু দিয়ে ঝোল করেছি এখন আমি দুপুরের লাঞ্চটা করে নিব এখানে আমি ঢ্যাঁড়স ভাজি নিয়েছি আর যে মাংসটা রান্না করেছি সেটা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি তা আমি খাবারটা এনজয় করি গরুর মাংস তরকারিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল এই তো আমি বিকেলবেলা এখন একটু বাইরে ওয়েদারটা ভিডিও করছিলাম আসলে আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল ভালো লাগছিলো তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘর থেকে কম বের হবেন এবং নিরাপদে থাকবেন যেহেতু এখন বাহিরের পরিস্থিতি ভালো না সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন ছোট ছোটো বাচ্চাদের অনেক কেয়ারিং করে রাখবেন যেহেতু এখন পরিস্থিতির জন্য কিন্তু আমাদের সকলের ঘরে থাকতে হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ